বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধির আরেকটি প্রকল্প হল চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল। এই বঙ্গবন্ধু টানেল আগামী 28 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই টানেলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বঙ্গবন্ধু টানেলে। আমরা এখন পতেঙ্গা প্রান্ত থেকে বঙ্গবন্ধু টানেলে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন পতেঙ্গা হয়ে আস্তে আস্তে আমাদের গাড়ির বহর যে কর্ণফুলী টানেলের দিকে প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই আপনাদের স্বপ্নের টানেল, যে টানেল দক্ষিণ এশিয়ার প্রথম একটি টানেল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা টানেলে প্রবেশ করলাম পতেঙ্গা প্রান্ত থেকে। আপনারা দেখুন বাংলাদেশের আরেকটি যে আলোচিত টানেল, যে টানেল দেখার জন্য হয়তো সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ দেখতে আসবেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর। আমরা টানেল পতেঙ্গা প্রান্ত থেকে আমরা টানেলে প্রবেশ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমি একটু বলতে চাই এই টানেল সম্পর্কে। আপনারা জানেন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। কর্ণফুলী নদী চট্টগ্রাম শহরকে দুভাগে বিভক্ত করেছে। এক ভাগে রয়েছে নগর ও বন্দর এবং অপর ভাগে রয়েছে ভারী শিল্প এলাকা, যেটা আনোয়ারা প্রান্তে গড়ে উঠেছে। কর্ণফুলী নদীর উপর ইতিমধ্যে আপনারা জানেন 3টি সেতু নির্মিত হয়েছিল, যা কর্ণফুলী নদীর এই যে সেতুর কারণে প্রচুর পরিমাণ নদীতে পলি জমে যায় এবং যে কর্ণফুলী নদীর তলদেশ ভরাট হয়ে যায়। এই জন্য চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা অনেকাংশে সমস্যা হয়ে দাঁড়ায়। এর ওই পলি জমে সমস্যার কারণে কর্ণফুলী নদীর উপর আর কোনো সেতু নির্মাণ না করে তলদেশে টানেল নির্মাণের প্রয়োজনীয়তা বেড়ে যায়। বিশেষ করে যে আনোয়ারার মাটি ও মানুষের নেতা, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, শিল্পপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, 77 জাতীয় চেম্বার অফ কমার্সের সভাপতি জনাব আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু, উনি দাবি করেছিলেন এই যে কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ করার জন্য। তার এই দাবির সাথে সাথে চট্টগ্রাম মেয়র চট্টলবীর এবি মহিউদ্দিন চৌধুরীও চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের দাবি করেন। বিশেষ করে কর্ণফুলী নদীতে সেতু নির্মিত হলে কর্ণফুলী ভরাট হয়ে যাচ্ছে, কর্ণফুলীতে যে নাব্যতা হারাচ্ছে, এই দাবির প্রেক্ষিতে টানেলের গুরুত্বটা বেড়ে যায়। তার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা টানেল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। চট্টগ্রাম হল বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এবং বৃহত্তম বন্দর নগরী। কর্ণফুলী নদীর মুখে অবস্থিত চট্টগ্রাম বন্দরের মাধ্যমে প্রায় বাংলাদেশের আমদানি রপ্তানির 90% পরিচালিত হয়ে থাকে। এই টানেলের মাধ্যমে কর্ণফুলী নদীর অপর প্রান্তে সরাসরি যুক্ত করেছে এবং পরোক্ষভাবে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান সহ পুরো বাংলাদেশের সাথে এই টানেলের সড়ক যোগাযোগ, সড়ক নেটওয়ার্ক যুক্ত করেছে। আপনারা জানেন প্রস্তাবিত টানেলের সাইটে নদী প্রস্থে হলো প্রায় 700 মিটার এবং এই যে কর্ণফুলী নদীর গভীরতা প্রায় 9 থেকে 11 মিটার। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার এবং টানেলের রয়েছে 2টি সুড়ঙ্গ, একটি হলো পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্ত আর একটি হলো আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে। 2টি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। এই 2টি সুড়ঙ্গের মধ্যে রয়েছে মোট 4টি লেন। দক্ষিণ এশিয়া নদীর তলদেশে এটি প্রথম টানেল। এটি একটি বাংলাদেশের জন্য আরেকটি বিস্ময় এবং পদ্মা সেতুর পরে আমাদের বাংলাদেশের জন্য একটি বিরাট অর্জন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা টানেলের সুড়ঙ্গের সাইট উদ্বোধনের সময় বলেছিলেন, টানেলের কারণে চট্টগ্রামের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে, এটি বাংলাদেশের জন্য একটি বিরাট অর্জন হবে। টানেলের কারণে কর্ণফুলী নদীর দুই প্রান্তে সমভাবে উন্নত হবে, বিশেষ করে নদীর দক্ষিণ প্রান্তে পরিকল্পিতভাবে শিল্পায়ন ও নগরায়ন গড়ে উঠবে। টানেলের মাধ্যমে ওয়ান সিটি টু টাউন গড়ে উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের 24 ফেব্রুয়ারি পতেঙ্গা থেকে আনোয়ারামুখী প্রথম বা উত্তর সুড়ঙ্গের খনন কাজের উদ্বোধন করেন। 2,446 মিটার দীর্ঘ এই সুড়ঙ্গের খনন কাজ শেষ হয় 2020 সালের 2 আগস্ট।
দ্বিতীয় বা দক্ষিণ সুড়ঙ্গের আনোয়ারা থেকে পতঙ্গামুখী খনন কাজ শুরু হয়েছিল 2020 সালের 12 ডিসেম্বর। গত বছর 7 অক্টোবর এ খনন কাজ শেষ হয়। আর দুটি সুড়ঙ্গের মধ্যে তিনটি ক্রস প্যাসেজ বা সংযোগ পথের নির্মাণও করা হয়। দেশের প্রথম টানেলের নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে, বঙ্গবন্ধু টানেল। সেতু কর্তৃপক্ষের অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে চীনের চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি। আপনারা জানেন এই টানেলকে ঘিরে অনেক উন্নয়ন কর্মযোগ্য হচ্ছে, কিন্তু এই টানেলের নিরাপত্তার বিষয়েও একটি বিশেষ দিক বিবেচনা করা হয়েছে। এই টানেলের নিরাপত্তার জন্য আনোয়ারা প্রান্তে এবং পতেঙ্গা প্রান্তে 5টি স্ক্যানার বসানো হয়েছে। আনোয়ারা প্রান্তে 3টি এবং পতেঙ্গা প্রান্তে 2টি স্ক্যানার বসানো হয়। এই স্ক্যানার মাধ্যমে কোনো আগ্নেয়াস্ত্র যদি কেউ কোনো পরিবহন করা হয় তাহলে স্ক্যানার ধরা পড়বে সেজন্য, এবং একই সাথে কোনো বিস্ফোরক দ্রব্য যদি পরিবহন করা হয় এই টানেলের ভেতর দিয়ে তখন এই স্ক্যানারে ধরা পড়বে, সেজন্য টানেলের নিরাপত্তার জন্য বিশেষ করে এই ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রকল্প পরিচালক আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, এই টানেলের ভেতর অগ্নি প্রতিরোধক বোর্ড, ডেকোরেটিভ বোর্ড স্থাপন করা হয়েছে। টানেলের দুই প্রান্তে 15 মেগাওয়াট করে 2টি সাবস্টেশন নির্মাণ করা হয়েছে। মূল টানেলের দৈর্ঘ্য আপনারা জানেন 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে মোট 4 লেন, আমি আগে উল্লেখ করেছি 4টি লেন রয়েছে। আনোয়ারা প্রান্তে 727 মিটার দীর্ঘ উড়াল সেতু বা যে ফ্লাইওভার রয়েছে। কর্ণফুলী তলদেশ দিয়ে 18 থেকে 41 মিটার গভীরে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। বিশেষ করে 35 ফুট প্রস্থ এবং 16 ফুট উচ্চতায় এই সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছে। আপনারা জানেন এতটুকু গভীরে করার কারণ হলো, প্রায় আমরা যেটা বলি যে 150 ফিট নিচে একেবারে কর্ণফুলী নদীর আনোয়ারা প্রান্তের যেখানে কর্ণফুলী নদীর গভীরতা আছে তার এই যে পানি থেকে প্রায় 150 ফিট নিচে এই টানেল নির্মাণ করা হয়েছে। কারণ হলো কর্ণফুলীর উপর দিয়ে বড় বড় জাহাজ চলাচল করে থাকে, কোনো জাহাজ যদি নোঙ্গর করা হয় নোঙ্গরগুলো কয়েক টন ওজনের, সুতরাং এই তখন এটা মাঠেতে গিয়ে কর্ণফুলী টানেলের কোনো ক্ষতি হতে পারে, সেজন্য অনেক নিচে দিয়ে এই টানেল নির্মাণ করা হয়েছে। এই টানেলের আমরা এখন আনোয়ারা প্রান্তে আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আনোয়ারা প্রান্তে দেখাতে যাচ্ছি, এই যে কিছুক্ষণের মধ্যে আমরা আনোয়ারা প্রান্তে প্রবেশ করব। আপনারা দেখতে থাকুন আমাদের গাড়ির প্রহর আস্তে আস্তে এগুচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আমরা চলে আসলাম। এটা যদি গাড়ি স্পিডে চলে তাহলে 3.5 থেকে 4 মিনিটের মধ্যে আমরা পাড়ি দিতে পারি, কিন্তু আমাদের সময় লেগেছে বিশেষ করে আমাদের গাড়ির প্রহর আমরা দেখার জন্যে, আপনাদেরকে দেখার জন্য একটু স্লো করে চালানো হয়েছে। আমরা এখন আনোয়ারা প্রান্তে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই টানেল, আমাদের স্বপ্নের টানেল, বঙ্গবন্ধু টানেল, দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আনোয়ারা প্রান্তে চলে এসেছি। এরপর আছে হলো 6 লেনের টোল প্লাজা, এই আমাদের স্বপ্নের টানেল দেখলেন। এখন আমরা টোল প্লাজা দেখাচ্ছি। টোল প্লাজার পরে আমরা এখানে আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন এই টানেল সম্পর্কে, টানেল নির্মাণ বিষয়ে, এবং টানেল হওয়ার কারণে আমাদের শিল্প বিপ্লব কীভাবে হবে এই অঞ্চলে উনি একটু বলেছেন। জি ধন্যবাদ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি আগামী 28 তারিখে আগামী পরশুদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এটি শুধুমাত্র চট্টগ্রাম বা বাংলাদেশ নয় বরং দক্ষিণ এশিয়ার এটি প্রথম একটি টানেল নির্মাণ হয়েছে এবং এটি উদ্বোধন করবেন।
আপনারা জানেন যে কর্ণফুলী অত্যন্ত খরস্রোতা নদী, এটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ ছিল, কিন্তু আমাদের এটি একটি বড় সক্ষমতার বহিঃপ্রকাশ যে আমাদের যে সকল প্রকৌশলীরা আছেন, আমাদের প্রকৌশলীরা রাত দিন কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে শুধু টানেল নয়, আপনারা জানেন যে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগর হওয়ার কারণে এখানে লক্ষ লক্ষ লোকের এখানে চাকরির ব্যবস্থা হবে। এছাড়া এখানে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ হয়েছে, চট্টগ্রামে আমাদের যে পতেঙ্গা টার্মিনাল রয়েছে সেটির আধুনিকায়ন হয়েছে, চট্টগ্রামের পাশে কক্সবাজারে মাতার বাড়িতে ডিপ সি পোর্ট হচ্ছে। এই টানেলটি যখন কাজ শুরু করবে আপনারা জানেন আগামী পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর, এরপর মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর হয়ে যাওয়ার পর আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে যে বিভিন্ন দেশগুলো শ্রীলঙ্কা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর হয়ে আমাদের যে যাতায়াত করতে হতো সেই সময়টি বেঁচে যাবে। এতে করে আমাদের আমদানি রপ্তানিতে এটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে এবং জাতীয় অর্থনীতিতে জিডিপিতে এই কর্ণফুলী যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এটির একটি বড় ধরনের অবদান থাকবে বলে আমরা বিশ্বাস করি। এরপর আছে হলো এই টানেলের প্রজেক্ট ডিরেক্টর, টানেল কিভাবে নির্মাণ করা হলো বিষয়ে হারানোর কোনো স্কোপ নাই, প্রকৌশলী হারুনুর রশিদ উনি প্রকল্প পরিচালক, উনি কথা বলেছেন 5 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার করে ফেলবে। কারণ টানেলে যে অনেকগুলো 100-এর উপরে ক্যামেরা আছে এবং অনেকগুলো সেন্সর আছে, এখানে আমাদের অনেকগুলো সিস্টেম, কারণ আমরা জানেন আমার 26 নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে ২৬ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি আমাদের সিভিল কাজের সমাপন উদযাপন করেন, তখন থেকেই আমাদের সিভিল কাজ শেষ, কিন্তু এই সময়গুলো আমাদের লাগলো। কারণ টানেল তো এটার কোনো ব্রিজ অথবা কোনো রাস্তা না যে শুধুমাত্র এটা কনস্ট্রাকশন কাজ শেষ হলে এটার ব্যবহার উপযোগী হয়ে যাবে। কারণ এখানে মাটির নিচে নদীর 18 থেকে 31 মিটার নিচে নদীর তলদেশ থেকে এটা কনস্ট্রাকশন করা হয়েছে, সুতরাং এত নিচে মানুষের যাতায়াত এটা সেফলি এবং সিকিউরিটলি চালানোর জন্য যে সমস্ত সিস্টেম ব্যবহার উপযোগী করার জন্য যে সমস্ত কাজ আমাদের করতে হয়েছে, অনেকগুলি ইলেকট্রোমেকানিক্যাল কাজ করতে হয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে আমি যদি বলি কয়েকটা সিস্টেমের মধ্যে ভেন্টিলেশন সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, পাওয়ার ফাইটিং সিস্টেম এবং কন্ট্রোল সিস্টেম, এই সমস্ত জিনিসগুলোর সমন্বয়ে আমরা প্রি কমিশনিং করে পরে অপারেশন অ্যান্ড মেনটেন্স টিম সহ মিলে আমরা নর্মাল এবং ইমার্জেন্সি মোডে আমরা এগুলো নিশ্চিত হয়েছি। যদি কোনো আপনি যে কথাটা বললেন, যদি বাস ট্রাক যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে অথবা যদি আগুনও বা ধরে তাহলে সেটা কীভাবে আমরা এটা সেভ করব সেটা আমরা মহড়াও দিয়েছি। সুতরাং এখানে টানেল ব্যবহারে কোনো সংশয়ের কোনো কারণ নেই। টেলিফোন নেটওয়ার্ক থাকবে সেটারও ব্যবস্থা করা হচ্ছে। এখন বর্তমানে 500 থেকে 600 মিটার মধ্যে শুধু টেলিফোন নেটওয়ার্ক একটু সমস্যা করে, তবে সেটাও কয়েক মাসের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। এই টানেলের লাইফ টাইম হচ্ছে 100 বছর ধরে এটা ডিজাইন করা হয়েছে। প্রথম 5 বছর যারা চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি তারা অপারেশন অ্যান্ড মেনটেন্সের দায়িত্বে থাকবে, তাদের সাথে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটা চুক্তি হয়েছে এবং এছাড়াও তাদের ডিফেক্ট লাইফ পিরিয়ডের মধ্যেও সেই সিসিসিসি তারা সেটা নিজেদের খরচে এটা কোনো কিছু সমস্যা হলে ডিফেক্ট লাইফ ওই 5 বছর পরে এর মধ্যে তারা ট্রেনিং দেওয়া হবে, সেটা সরকারের সিদ্ধান্ত। হয়তো আমরা চাইবো যাতে তারা ছাড়া আমরা যাতে এটা চালাইতে পারি সেই রকম জনশক্তি। আমাদের মনে রাখতে হবে এটা কোনো ব্রিজ কালভার্ট না বা কোনো রাস্তা না, আমরা ওপেনিংয়ের পরে যখন আমরা ব্যবহারের উপযোগী হওয়ার প্রেক্ষিতে যখন আমরা গাড়িগুলো চলতে দিব, আপাতত কোনো থ্রি হুইলার কোনো মোটরসাইকেল অথবা হাঁটাহাঁটি সাইকেল নিয়ে এখানে প্রবেশ করা যাবে না, শুধুমাত্র গাড়ির মধ্যে থাকা অবস্থায় আপনারা জার্নি করতে পারবেন। সেটা এই গাড়ি আমাদের টানেলের এরিয়ার মধ্যে আসলে এফএম রেডিও, যেটা 8টা FM রেডিওটা আপনাকে সবসময় সেটা কমিউনিটি দিতে থাকবে, আপনার আসতে চলুন বিভিন্ন কমিউনিটি দেওয়া থাকবে এবং যে কোনো সময় এটা ব্যবহার করার সময় যদি কোনো ইমার্জেন্সি হয় সেটাও কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল রুম থেকে সেটা ডিক্লেয়ার করা হবে এবং সেটা আপনারা গাড়ির যারা চালক তারাও শুনতে পারবেন। আমাদের যে চ্যালেঞ্জিং সেটা হচ্ছে অন্য কোনো প্রজেক্টে সেটা ছিল না। এই প্রজেক্টে আমরা যে টিবিএম মেশিন, টানেল বোরিং মেশিন দিয়ে যে আমরা প্রথম উত্তর টিউবের খনন কাজ শুরু করি, সেই 5% যাওয়ার পরেই 5%-এর মতো কাজ হওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের যে টিবিএম মেশিন, টানেল বোরিং মেশিন,
সেটা উপরের দিকে এটা একটা লিফট হয়ে যাচ্ছিল, কারণ সেটা মাটির যে স্তর আমাদের উপরের মাটিগুলো ফিলিং মেটেরিয়াল হওয়াতে রয়েডটা কম ছিল, নিচের মাটির রয়েড বেশি ছিল, যার ফলে একটা টেন্ডেন্সি আমরা অবলোকন করি যে টিবি আমাদের যে ডিরেকশনে যাওয়ার কথা সেই ডিরেকশনে না গিয়ে উপরের দিকে চলে আসতেছে। সেই জন্য আমরা বিদেশি বিশেষজ্ঞ এবং চাইনিজ বিশেষজ্ঞ সমন নিয়ে আমরা এই প্রবলেম সলভ করেছি। এটা একটা টেকনিক্যাল ব্যাপার ছিল, কীভাবে সলভ করছি সেটা এখানে হয়তো আমি আর বলছি না। আর এরপরে যখন 50% এটা সম্পন্ন হয় তখন টানেলের সিল, মেন সিল, টানেলের টিবিএম সেটা হচ্ছে 94 মিটার লম্বা ছিল, এটা যে মেন সিলটা ছিল 13.58 মিটার লম্বা, সেটার মধ্যে একটা ডিফরমেশন পরিলক্ষিত করি, সেটাতে আমাদের টানেলের কাজ বন্ধ হয়ে যায়। প্রায় 4 মাস নিরলস পরিশ্রমের পর বিদেশি বিশেষজ্ঞ এক্সপার্টরা আসে, সেই প্রবলেমটা আমরা সলভ করি এবং সেই অভিজ্ঞতাটুকু আমরা পরবর্তী টিউবের মধ্যে কাজে লাগাই। এর ফলে প্রমাণস্বরূপ আমরা প্রথম টিউবের কাজ সম্পন্ন করতে, এক্সকাভেশনের কাজ সম্পন্ন করতে 17 মাস সময় লাগে, দ্বিতীয় টিউব আমরা 10 মাসের মধ্যে সফলভাবে পাচ্ছি। জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আমাদের প্রফেশনাল সমাজের পক্ষ থেকে টানেল নির্মাণের কৌশল যে আমরা একজন জানতে পারলাম সেই সুযোগ করে দিয়েছেন, তার প্রতি আমরা প্রফেশনাল সমাজের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ প্রান্তে ওয়ান সিটি টু টাউন করার জন্য এই কর্ণফুলী টানেল নির্মাণ করা হয়েছে। আগামী 28 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই টানেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এর পরদিন থেকে জনসাধারণের জন্য, যারা যানবাহনের জন্য, এই টানেলটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। কর্ণফুলীর টানেলের আনোয়ার প্রান্ত থেকে চৌধুরী পরিদ, চ্যানেল আই।